একটা হাদিস বলি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের জীবনটা পুরোটাই আল্লাহর পথে ব্যয়িত হবে বলে গণ্য হবে এবং আমাদের পথ চলাটা জান্নাতের দিকে পথ চলা হিসেবে গণ্য হবে যদি জ্ঞানের অনুসন্ধানে আমরা বের হই এবং সেই অনুসন্ধানটা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন কোন পথে চলে যে পথে সে জ্ঞান অনুসন্ধান করে কি জন্য, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন পথে চলাটা সহজ করে দেন যে পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে এই জায়গাটা আমাদের সমস্যা আছে, আমরা কি সেই পথে চলছি কিনা। আমার এখানে অনেক বড় ভাইরা আছেন, মুরব্বিরাও আছেন, আপনার সন্তানকে কি এমন পথে চালিয়েছেন কিনা যে পথে সে আল্লাহর উদ্দেশ্যে জ্ঞান অর্জন করছে, এটা একটু দেখার বিষয় আছে। তাহলে আপনি জান্নাতের জন্য কি ভাবছেন, জান্নাতের যাওয়ার পথটা আপনার জন্য কিভাবে সহজ হবে, এই জায়গাটা একটা বিপর্যয় দেখা দিয়েছে। আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে তারা শর্টকাট রাস্তা খুঁজছে, তাই না? এখানে কেউ কোনো কখনো খানকায় চলে যাচ্ছেন, কেউ কখনো কোনো ব্যক্তির কাছে চলে যাচ্ছেন, কেউ কখনো জীবিত ব্যক্তিদের মধ্যে তাদের গাইডেন্স পাচ্ছেন না, তখন মৃতের কাছে চলে যাচ্ছেন, কবরের কাছে চলে যাচ্ছেন, মাজারের কাছে চলে যাচ্ছেন, তাই না? মাজারের কাছে চলে যাওয়ার তো কমন ফেনোমেনা। আপনি দেখবেন বাংলাদেশে অনেকেই খুব প্রভাবশালী ব্যক্তিরাও মাজারের কাছে যায়, তাদের অনেক ভালো ভালো কাজের স্টার্ট বা দুনিয়ার ক্ষমতার একটা প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার আগে কোথায় যায়, মাজারের কাছে যায়। ভুল শিক্ষার কারণে ভাই, মৃত ব্যক্তি কি কারো উপকার করতে পারে? তার আগে প্রশ্ন, মৃত ব্যক্তি কি তার নিজের উপকার করতে পারে? পারে না। তাহলে আমরা জীবিতরা যারা নিজেদেরকে বিচক্ষণ মনে করি, বুদ্ধিমান মনে করি, শিক্ষিত মনে করি, তারা কিভাবে এটা ভাবছি যে মাজারের কাছে গিয়ে আমার যে কোনো কাজের উদ্বোধন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া ছাড়ার কোনো গতি নাই। প্রিয় ভাইরা, প্রবলেম হচ্ছে ওই জায়গায়। কারণ দেখেন, আমি আমি অনেক বড় বড় আলেমকে জানি যাদের সন্তানরা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, এবং জেনারেল শিক্ষাটা এমনভাবে ডিজাইন করা যেখানে বেসিক ইসলামিক এলেম অর্জনের কোনো সুযোগ এখন আর নাই। ফলে কি হলো, এই আলেমের যে প্রজন্মটা তিনি তৈরি করলেন, তাদের কেউই আর ইসলামী শিক্ষায় শিক্ষিত হলো না। তিনি দাড়ি রাখতেন, টুপি পরতেন, কিন্তু তার সন্তানদের মধ্যে একজনও পাওয়া গেল না যে দাড়ি রাখছে, টুপি পরছে। বরং শুধু তাই না, এটা তো একটা অ্যাপিয়ারেন্সের ব্যাপার, খুবই ছোটোখাটো ব্যাপার। তার মাথায়, ব্রেইনে সে যা বেয়ার করছে সেটা তো বৈপ্লবাত্মক পরিবর্তন হয়ে গেল। সেখানে ইসলামের জন্য কোনো স্পেস নাই, ইসলামের জন্য কোনো মাকান স্থান নাই, বুঝতে পেরেছেন? আজকের বিপর্যয়টা এই জায়গায় ঘটছে ভাইরা আমার। এই বিপর্যয়টাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, উপলব্ধিও করছি না। আমার সন্তানকে আমি ভালো স্কুলে পাঠাচ্ছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছি, আমি মিশনারি স্কুলে পাঠাচ্ছি, কারণ কি, ওগুলোতে পড়লে সমাজে একটা নাম কাম হবে এবং সে ভবিষ্যতে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে। কিন্তু ভাইরা, এই যে আমরা দুনিয়ার ক্যারিয়ারের জন্য এত ব্যস্ত হলাম, দুনিয়ার ক্যারিয়ারের প্রতি এত লোভ আমাদের, সেই জন্য যে ব্যবস্থাটা করলাম, এর কারণে কিন্তু আমাদের আকীদার বিপর্যয় ঘটছে, আমাদের দিনদারিতে প্রচণ্ড ত্রুটি সৃষ্টি হচ্ছে, এবং যার ফলাফলটা আজকে মুসলিম সমাজ কিন্তু ভোগ করছে। আজকে